এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তালুকদার। আলামিন, জানাবেন যে বাজারে মাছের সরবরাহ কম থাকার কারণে দামও বৃদ্ধি, সেক্ষেত্রে বাজার পরিস্থিতি কি এবং দাম বাড়তির বিষয়ে ক্রেতারা কি বলছেন? ধন্যবাদ রোশন। আসলে আপনি যেমনটি বলছিলেন, গত 12 অক্টোবর মধ্যরাত থেকে কিন্তু মা ইলিশ রক্ষায় সাগর এবং স্থানীয় নদ নদীতে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এ কারণে কিন্তু বাজারে সামুদ্রিক যে সমস্ত মাছ রয়েছে এবং স্থানীয় নদ নদীর যে সমস্ত মাছ রয়েছে তার সরবরাহ একেবারেই বন্ধ রয়েছে। এ কারণে বাজারে কিন্তু যে সমস্ত মাছ পাওয়া যাচ্ছে তার দাম অনেকটাই বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাজারে কিন্তু এখন চাষের মাছের একটু উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। এর পাশাপাশি কিছু সামুদ্রিক হিমায়িত মাছ পাওয়া যাচ্ছে, তো সেই মাছও কিন্তু গেল সপ্তাহের তুলনায় কেজি প্রতি 50 থেকে 60 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। তো আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু মাছ আমি বিক্রি করতে দেখেছি সকালে। চাষের যে রুই মাছ রয়েছে সেই মাঝারি সাইজের রুই মাছ কিন্তু গেল সপ্তাহে বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা, সেই রুই মাছ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে। পাশাপাশি কাতল মাছ, সেই কাতল মাছও কিন্তু 50 টাকা বেশি দাম বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 450 টাকা কেজি দরে। এর পাশাপাশি ব্রিগেড মাছ রয়েছে, সেই ব্রিগেড মাছটি আজকের বাজারে বিক্রি হতে দেখা গেছে 300 টাকা কেজি দরে। এবং পাঙাশ মাছ যেটি একেবারেই সহজলভ্য এবং সহজে কিনতে পাওয়া যায় সেই মাছ কিন্তু আজকে কেজি প্রতি 20-30 টাকা বেড়েছে। আজকের বাজারে পাঙাশ মাছ বিক্রি হতে দেখা গেছে 220 থেকে 250 টাকা। চাষের কই মাছ বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা। চাষের তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে আকার বেঁধে 180 থেকে 250 টাকা কেজি দরে। এবং অন্যান্য যে সমস্ত কার্ভ জাতীয় মাছ রয়েছে পাওয়া যাচ্ছে, সে সমস্ত মাছেও কিন্তু দাম বেড়েছে 30 থেকে 50 টাকা কেজি। এবং এছাড়া আরো কিছু মাছ বাজারে পাওয়া যাচ্ছে, আমি যা একটু বলছি, কোরাল মাছ পাওয়া যাচ্ছে বাজারে, সেই কোরাল মাছও কিন্তু 700 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ রয়েছে, সেই চিংড়ি মাছের কিন্তু কেজি প্রতি দাম রয়েছে 100 থেকে 150 টাকা। আজকের বাজারে যে সমস্ত চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে তা বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা কেজি দরে। তবে আসলে ক্রেতারা বলছেন যে আসলে এই যে নিষেধাজ্ঞাকালীন সময়ে একটু তাদের অসুবিধা হলেও তারা এটিকে মানিয়ে নিতে চাচ্ছেন, এ কারণে তারা কিন্তু কেউ কেউ মুরগি বা মাংসের দিকে ঝুঁকছেন। কিন্তু মুরগি মাংসের বাজারও কিন্তু একটু মাছের বাজারের সাথে চড়া, এ ধরনের সব মিলিয়ে একটু সমস্যা হচ্ছে। তবে ক্রেতাদের কোনো বিষয়ে অভিযোগ নাই। নিষেধাজ্ঞা উঠে গেলে আবারও বাজার কিন্তু নিয়মিত মাছ পাওয়া যাবে, তখন মাছের দাম কমে আসবে। তো এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে মাছ বাজার পরিস্থিতির সব শেষ রওশন। ঝালকাঠির মাছ বাজারের পরিস্থিতির খবর জানাতে সব যুক্ত ছিলেন আলামিন তালুকদার। এদিকে